আমি অনেককে ফেসবুকে দেখছি এই গেমটা খেলতে, তো এই গেমটা আজকে আমিও ট্রাই করতে পারছি, দেখা যাক গেমটা কীরকম। এই যে ভাই, এটা আবার কীরকম সব? আচ্ছা ওখানে, ও ভাই এটা একটা অনলাইন গেম। হ্যাঁ, এই গেমের মাধ্যমে আপনি টপ করারও চান্স আছে। এক নম্বরে যে আছে সে কত? 11 লাখ পয়েন্ট। তো আমার চিন্তা করা যায়, এটা আসলে অনেক ধৈর্যের একটা গেম, কিন্তু অনেক ধৈর্য ধরে খেলতে হবে, তাহলেই আপনি এই গেম থেকে অনেক ভালো পয়েন্ট করতে পারবেন। আচ্ছা, এমনি জোরে টানলে মাইনাস হয়? আচ্ছা, আপনি যদি এইভাবে জোরে টেনে যান তাহলে মাইনাস পয়েন্ট হয়ে যায়। আমি তো যাইতাম, একটাকে মারছি, একটাকে গেছে, কালেক্ট করো। খুব সুন্দর। আচ্ছা, একটা সাপ এসে ভুল করে আমার গায়ে লাগাই দিছে, আসলে সবই ড্রাইভিং ভালো ছিল না, ড্রাইভিং লাইসেন্স ছিল না। আমার সাপের কালারটা কিরকম হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। নতুন ভিডিও জানি না কয়েকজন আর দেখবে, যাই হোক। আমাকে একটু সাপোর্ট করবেন, আমি এখান থেকে নতুন যে গেমগুলো, এই যে একটাকে মারছি, ওপি। ও ভাই, 13,000 পয়েন্ট হয়েছে। ও হ্যাঁ, তো আমি প্রায় যে গেমগুলো মানে নতুন নতুন গেম সম্বন্ধে আমি ভিডিও তৈরি করব, বলতে গেলে এটা একটা গেমিং চ্যানেল। আমি আসলে একজন ফ্রি ফায়ার প্লেয়ার, ফ্রি ফায়ার খেলি, তার পাশাপাশি টুকটাক গেমগুলো খেলি। আরেকটা গেছে, কই গেল এটা? আপনারা এই গেমটা ট্রাই করে দেখতে পারেন সবাই, এই গেমটা মানে মোটামুটি ভালোই লাগে। এই আমি যে মারলাম, গেল কইটা? আমার সাপটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, 17,000। ওপি 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 ওপি। ওই আরেকটাকে মারছি, এটাকে মারছি, কই গেল এটা? আর সুন্দর, একটু এলেই যাইতাম। মেরে দিছে ভাই কেমনে? আমি তো ট্রাই, আচ্ছা ব্যাপার না, আরেকটা ট্রাই করা যাক। আচ্ছা, এটা আমার, আরেকটা ট্রাই করি আমরা, আরেকটা ট্রাই করি দেখি এটা কত দূর আগানো যায়। আরে বুঝলাম না, আমার ওই লাগাই দেওয়া, আমি আমি নিজেই বললাম এই না, একটুর জন্য গেছি, একটুর জন্য। কালারটা তো অনেক সুন্দর সাপের। আচ্ছা হ্যাঁ, এই গেমটার নাম হলো ওয়ার্ম জোন, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এখানে যদি আপনি সবচেয়ে বেশি স্কোর করেন তো আপনার নাম স্কোর বোর্ডের 1 নম্বরে দেখাবে। আমি আপাতত আছি 123 নম্বরে। এই সাপের কালারগুলো সম্ভবত কিনতে হয় গেমের মধ্যে, দুইটার মাঝে আমি ঢুকবো না, ঢুকলে আমি একটা মরছে, একটা মরছে, 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 কই? আরে আমি মারলাম ভাই, মারলাম আমি, খাইল ভাই। হ্যাঁ পালাইস কেন? ওই আমার
আমি মানে আমি একটা কিল করছিলাম, সেইটা কিলই তো বলো এটাকে, ওটাই খাইছে আর কি। করে আমি ছাড়বো না, আমার পয়েন্ট মাইনাস হবে। ওপি ওপি ভাই ওপি, দেখ কেমন লাগে আমার কিল খেয়ে দিছিল তুমি ব্রাদার। একটুর জন্য একটুর জন্য ব্যাপার না, আপনি যদি কাউকে কিল করেন বা কেউ আপনার গায়ে এসে লাগাই দেওয়া যদি ওই নিজেই মারা যায়, তখন ওর যে পেটে মানে ওটাকে কী বলে লুট মনে করেন, সেই লুটগুলো যদি আপনি খান তাহলে আপনার পয়েন্ট বেড়ে যাবে অনেক তাড়াতাড়ি। তো এখানে পয়েন্ট বাড়ানোই একটাই মানে ইয়া, সেটা হলো এগুলা বেশি খাওয়ার পর আপনার বেশি পয়েন্ট বাড়বে না আর কি। এই একটা গেছে, এই যে আমি এখন এটা খাবো, এখন দেখেন আমার পয়েন্ট পয়েন্ট অনেক তাড়াতাড়ি বেড়ে গেছে, অনেক কি এগুলা দিচ্ছে, আপেল কমলা পাউরুটি মাশরুম কেক আপেল টমেটো নাকি এটা ভাই ভুট্টা, আই এম তো অবাক। এটা কি আঙ্গুর, আঙ্গুর এটা কেক, ওই এইটা কালো সাপ ভাই। এই মানে একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক সময় অনেক সাপ আসে যেগুলো কালো হয়ে থাকে, হ্যাঁ সেটা অনেক ডেঞ্জারাস, মানে ওগুলা বোঝা যায় না আর কি, সাপগুলো যে কালো ওটা বোঝা যায় না সহজে, যার কারণে প্রবলেমটা হয় যে আপনি এক সাইডে যাচ্ছেন সাপটা ওই সাইডে গেছিল, শুধু ওদের আর কি চোখ দুটো বোঝা যায় তারপর আর কিছু বোঝা যায় না। তো এটা জিনিস খেয়াল রাখবেন, আমি কালকে এইভাবে অনেকবার আমি দেখি সাপ নাই যাইতেছিলাম হুট করে আমি মরে গেছি, তো পরে দেখলাম যে ওটা আসলে একটা সাপ ছিল ফুল কালো কালার। ওরা কিনে কিনে লাগায়, আচ্ছা আমাকে কিল করতে হবে, কিল করতে হবে তার মানে ওটা একটু টেকনিক, তবে ওটা করতে গেলে আবার আপনার পয়েন্ট মাইনাসও হইতে পারে, অনেক বার ট্রেনে যাইতে হয় গেলে পয়েন্ট অনেক মাইনাস হয়ে যায়। 48 নম্বরে আছে টপ টেনে, কখন ঢুকবো ভাই টপ টেনে, কখন ঢুকবো ভাই টপ টেন, আপনারা কে কে কী কী গেম খেলেন কমেন্টে জানাইন, আমরাও না হয় একটু ট্রাই করব ওই গেমগুলো খেলার, আর এই গেমটা আপনার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। আর ভাই সাপোর্ট করবেন, নতুন শুরু করছে আপনারা সাপোর্ট না করলে সামনের দিকে আগাবো কীভাবে। আমার ইউটিউব জার্নি সাধারণত অনেক আগে থেকেই আমি ইউটিউব করতাম, একসময় ফ্রি ফায়ারে করতাম, তখন আমার কাছে ভালো ফোন ছিল না যার কারণে অর্ধেক ইউটিউব করে বাদ দিয়ে দিয়েছি, অর্ধেক বলতে অনেক ভিডিও বানিয়েছিলাম সাফ মানে ভিডিওগুলো রিস্ক করে নেই, কয়েকটা ভিডিও যখন রিস্ক করা শুরু হয়েছে তারপরে ফোনের কারণে আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ আমার 2 GB র্যামের ফোন ছিল সাপোর্ট করতো না, তারপরে পিসি কিনলাম, পিসিতে গেম খেললাম, তখন আর ইউটিউবিং করার মুড ছিল না। নেক্সট টাইম আরেকটা চ্যানেল করছিলাম অনেক কয়েকদিন পর, সেটা করে কালেকশন ভিডিও দিচ্ছিলাম, অনেক 4-5 ভিডিও আমার ভালো রিস করছিল, তারপর হুট করে চ্যানেল ডাউন হয়ে গেছে বুঝলাম না কেন, পরে ওই চ্যানেলটাও ডিলিট করে দিছি,
আর এইটা আমার থার্ড চ্যানেল। এই চ্যানেলে টুকটাক গেমের শর্টসগুলো ছাড়া হয়, আর সঙ্গে সঙ্গে এই যে মাঝে মাঝে আর কি লং ভিডিও ছাড়ি। তো সবাই প্লিজ সাপোর্ট করবেন আমাকে। ভাবলাম এটা লাস্টবারের মতো ট্রাই করে দেখব, যদি আর কি কিছু করা যায় ইউটিউবে। কিছু করতে গেলে অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে। প্রথম অবস্থায় অনেক কষ্ট করতে হয় ইউটিউবারদের, সেটা প্রত্যেক বড় বড় ইউটিউবাররাই করছে, তারা জানে, অনেকে বারবার ব্যর্থ হয়েছে। ওই একটা মারছি, আচ্ছা একজন খেয়েছে, আরেকটা মরছে আমার এখানে। আচ্ছা এইভাবে কয়েকটা উইলেই তো হয় ভাই, 16,000 হয়ে গেছে, 36 চলে আসছে দেখছেন কথা বলতে বলতে। তো যাই হোক, তো প্রত্যেকটা ইউটিউবারের জীবনেই কিছু সার্ভাইভাল টাইম থাকে, তারা অনেক সার্ভাইভ করে, অনেক কষ্ট করে, পরে গিয়ে সাফল্য পায়। আমি তো ট্রাই কম করছি না, ট্রাই অনেক করছি কিন্তু সাফল্য পাইনি আর কি। মানে যখন রিস্ক পাইতে ধরছিলাম তখন আমার কাছে ফোন ছিল না, ভালো ডিভাইস ছিল না, যার কারণে ভিডিও বানাতে পারিনি। আর একবার তো ডিভাইস ছিল কিন্তু ইউটিউব চ্যানেল ডাউন হয়ে গেছিলো। আর যা একটা মরছে, খুব সুন্দর। আচ্ছা তো এখন এটা আমার থার্ড চ্যানেল, আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে, সাবস্ক্রাইব করবেন, নিয়মিত সময় পাইলে আমার ভিডিও দেখবেন, আর আমাকে সাজেস্ট করবেন আসলে কোন ইয়াটা খেলা যায়, কোন গেমটা খেলা যায়। এই মুখের সামনে ছিল ভাই, দেখেন আমার স্কোর কিন্তু 28,000 হয়ে গেছে, 22 নম্বরে আছি, টপ 10-এ ঢুকতে যাচ্ছি। যেহেতু নতুন নতুন খেলি এটা, তাই হয়তো বেশি একটা মানে খেলতে পারবো না, আর বেশি দূর যাইতে পারবো না, তবে ট্রাই করবো বেশি দূর যাওয়ার। এইটা কি ও ভাই, ওরে ভাই এটা কী করো ভাই, সম্ভবত সবার 1 নম্বরটা এইটা, সবার উপরে যেটা ছিল আর কি। ও এ এটারাই খাইছি আমি, ও ভাই 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 ও ভাই, তুই এটা কী জিনিস ছিল, এটা কী জিনিস ছিল ভাই। সম্ভবত 1 নম্বরটা যেটা দেখলাম এইটাই গেছে আমার এখানে এসে। ও ভাই রে, হ্যাঁ যাই হোক, অনেক ট্রাই করছি। তো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।